হ্যালো গাইস, আমি আরিফা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হয় এমন হবে জানি না, আজকে আমাদের খুব মুড অফ আছে, ভালো লাগছে না কিছু, তাই রেডি হলাম, বাট কোথায় যাচ্ছি জানি না, কি হবে দেখি, যাই বাইরে। রেডি তো হলাম কিন্তু কোথায় যাবো জানি না, যাবো কোথায় দেখি। স্টেশনে যাব, স্টেশনে যাব, গিয়ে প্ল্যাটফর্মের ওখানে দাঁড়াবো, যে ট্রেন প্রথমে আসবে সেদিকে চলে যাবো, ঠিক আছে দাদি? যেখানে যেখানে ওই ট্রেনটা যেখানে লাস্ট পর্যন্ত যাবে সেই পর্যন্ত চলে যাবো, ঠিক আছে? সে নামখানা হোক, তারপরে লক্ষ্মী হোক, বা অন্য কোনো অন্য কোনো দিকে হোক, বা যে যে কোনো দিকে হোক, ঠিক আছে? রাজি তো? এখন তো খুশি হও, চলো ঘুরতে তো নিয়ে যাচ্ছি। তো চলো, বলা হয়নি সবাইকে গুড মর্নিং, তো চলো। স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন দেখি কোন ট্রেন আসে। ছাওয়া এক ছাওয়া ছাওয়ার দিকে এক জায়গায় দাঁড়িয়ে আছে, দেখি কোন ট্রেন আসে। দেখি যে যে কোনো ট্রেন আসবে উঠে যাবো, ওপারে আসলে ওপারে উঠে যাবো, এপারে আসলে এপারে উঠে যাবো, যা ট্রেন আসবে তাতেই উঠে যাবো, দেখা যাক কি হয়। আপ থেকে আসছে দিক থেকে আসছে প্রথম ট্রেন, এখন জানি না কোন ট্রেন আসছে। এবারে দাঁড়িয়ে আছি, এটা ক নম্বর প্ল্যাটফর্ম? এক নম্বর ট্রেন, এক নম্বরে দাঁড়িয়ে আছি। এদিকে তিনটে লাইন আছে, একটা হলো কী আছে ডায়মন্ড হারবার, একটা আছে কাকদ্বীপ, একটা আছে নামখানা, লক্ষ্মী ওদিকে চলে যাবে, ঠিক আছে? এখন লক্ষ্মী আসতে পারে, নামখানা আসতে পারে, আর ডায়মন্ড হারবারও আসতে পারে, যেটা আসবে প্রথমে সেটাতেই চলে যাবে। মানে দেখা যাক কোন ট্রেন আসে। আরে যেদিন খুব সুন্দর, আমার পকে টাকা আছে চলে যাবো, আবার ওকে না টাকা থাকলে তখন দেখা যাবে। কিন্তু একটা মেন কথা, কিন্তু আমি কিন্তু টিকিট কাটিনি, কীভাবে জানি না টিকিট কাটিনি, কীভাবে জানি না। আমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েট করছে, তুমি কী বলবে, তোমার জন্য পাগল হয়ে গেছে। আমি টিকিট টিকিটটা আনবো কেটে, হ্যাঁ চলে চলে যাই, যাবো না তাহলে, এটা মিস হয়ে যাবে, টিকিট কাটিনি তো হতো, যদি যদি ধরে তখন কী করবো, ওখানে টাকা আছে দিয়ে দেবে, টাকা যদি বলে বলে 1000 টাকা দাও তখন দিবো, না আমাকে নিয়ে আমাকে 500 টাকা নিয়ে যাবো, বাদাম ভাজা খাবো, আর যেখানে যাবো সেখানে একটু কত ভাড়া গাব দেবো দেবো, ব্যাস চলে আসবো, আর কিছু খাওয়ার টাকা নিয়ে আমাকে 500 টাকাই আসবে। যদি যদি টিকি ধরে তাহলে জেল সোজা করে, টাকা আছে বলছি সময় আমি যাচ্ছি, টিকিটটা কাটবো কোন ট্রেনে কাটবো, কোন ট্রেনে আসে তাও জানি না, যাবে কোথায় চলো, দেখো
যেমন একবারে বসে আছি, ওয়েট করছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো দাদা, দাদার জন্য আর কতক্ষণ ওয়েট করবো? পরের ট্রেন আছে, পরে এক ঘন্টা পরে, আধ ঘন্টা পরেই তো আসে না? ঠিক আছে, দেখা যাক, আসবে মনে হয়। ওয়েট করি কি হয়, সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে, ভালো লাগছে না। কতক্ষণ হয়ে গেল? আধা ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক, একটা ট্রেন ঢুকছে মনে হয়, দেখো তো। একটা ফোন করেছি, দাদা চলে এসেছে বললো স্টেশনে, বাট ট্রেন অনেকক্ষণ হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে, বাট দাদাকে এখনো দেখতে পাচ্ছি না। গেছে খুঁজতে, দেখি পাই কিনা, যাচ্ছে আর খুঁজতে, দেখা যাক পাই কিনা। দেখতে পেয়েছে, কোথায় ছিল দাদা? দাদা কোথায় যাবে? আমার কিন্তু যেখানে নিয়ে যাবে সেখানে ভালো লাগবে, বাইরে এসছি মানে আমার একটু ভালো লাগছে। যদি যদি ধরে দিতি তখন কি হবে? ধরবে না, আমাকে চেনে সবাই। ও নিজের ওড়না ঠিক করতে করতে পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোথায় কোথায় যাবে সাহিল? চল দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। কিরে টোটো, টোটো উঠলে যাবে কোথায়? আমি এমন জায়গায় এমন ভাবে যাবো যেন পুরো নদী দেখি, দেখতে পাই পুরোপুরি ভিউটাকে, মানে ফিল করবে, ফিল করবো একদম কাছ থেকে যেন জলটা থাকে, সেই হিসেবে যাবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, লঞ্চে গেলে আই থিঙ্ক আমার মনে হচ্ছে ওই কি বলে এটা থেকে কিছু ভিউ দেখতে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, আর যে দিকে যাবে না কি মনে পার বলছে, আর ওইখানে নতুন জেটি হইছে। নতুন জেটি কোন দিকে হয়েছে? ওই মায়া রোড থেকে ঢুকতে হবে তো, আর নগদ বাজারের পরে যে মায়া রোড, আচ্ছা ওখান থেকে ঢুকলে ওই কি উত্তর যেতে হবে, ওই মিনিট দশেক খেলে একটা নতুন জেটি আছে মনে মনে হচ্ছে। গাছ যেখানে জেটি ছাড়ে সেখান ফেসাইল যেখান থেকে ছাড়ে সেখানে যাবো। আচ্ছা ঠিক আছে, ওটা সামনে আমরা ভেসেলে যেতে চাই, তার জন্য আমাদের ভেসেল ছাড়ার কথাই বললো 3:15 ছাড়ছে, তো ওই জন্য ওয়েট করতে হবে। এখন 2 বাজে, কোথায় বাজে এখন? বাজে 2:45, 2:45 বাজে, পরে 2 বাজে ভেসেলে যাবো, তার জন্য এটাকে লঞ্চটা দেখা ইচ্ছা করছে। দাদা বেচারা উপরে দাঁড়িয়ে আছে, নামার সাহস নেই।
কিন্তু এনার্জি নেই আমার আর কোথায় যাচ্ছ চকলেট নেই চকলেট আইসক্রিম হ্যাঁ চকলেট নিতে সবই তো চকলেট নিতে পারতে না চকলেট আমি খাবো না তুমি খাও তুমি কি তিনটেই খাবে তিনটেই খাবে খেতে পারবে তিনটে দেখি আর কি কি আছে কি কি নিয়েছো আমরা যেন পুরো পুরো ভিউটা তোমাদের দেখাতে পারি আর পুরো ভিউটা আমরা ফিল করতে নিজেরাও ফিল করতে পারি ঠিক তো দেখো ভিউটা এবারে ভাই বোনের ফটো শ্যুট চলছে ও ফটো শ্যুট করছে ঠিক আছে যে ফটোগ্রাফার ফটো শ্যুট করছে দেখি দেখি কেমন তুলেছে ছবিটা খুব সুন্দর হয়েছে যেরকম চেয়েছি ফাঁকা ফাঁকা সেইভাবে ফাঁকা ফাঁকা যাচ্ছি কিন্তু কিন্তু আসার সময় আই থিঙ্ক ভিড় হবে আমরা ভিডিও করতে ব্যস্ত ও খেতে ব্যস্ত ঠিক আছে তাই আমরা এসে গেছি নাববো এবারে একটা কটায় ছাড়বে তা দেখতে হবে চলে যান এবার নাববো এখন আছি আমরা সানসেট ভিউ পয়েন্টে তাই তো ক্যাফে
ক্যাসেট ভিউটা দেখিস ভিউ দেখাচ্ছি সবাই খেয়ে সব শেষ করে দিয়েছে ঠিক আছে আর একজন আর খেয়েতে পুরো ভুঁড়ি ভুঁড়ি ফুলে গেছে আর আপনার কি অবস্থা কষ্ট হচ্ছে খুব আর লাগছে হ্যাঁ কত উপরে উঠেছে নামতে নামতে কষ্ট হবে তাই তোমার তো আমার কিছু হয়নি আমি সম্পূর্ণ মানুষের কিছু হয় না বুঝতে পেরেছো তো সম্পূর্ণ মানুষের বুঝি একটা ভুঁড়ি থাকে ভুঁড়ি নেই ভাই গাইস রেস্টুরেন্টটা খুব সুন্দর অনেক উঁচুতে আছি পুরো খোলামেলা খুব সুন্দর ডেকোরেশন করা আছে থ্যাংকস ফর দ্য সাহিল ও নিয়ে এসছে এখানে ওয়েলকাম তো ঘোরা হয়ে গেল ওর কি হয়েছে খাওয়া দাওয়াটা কেমন হয়েছে বলো খাওয়া দাওয়াটা কেমন হয়েছে কোথায় ওখানে ফিরি বাড়ি ফিরে দেখাবো ট্রেনের মধ্যে আছি ট্রেন এখনো ছাড়েনি ট্রেন ছাড়বে 6:32 তোমার দাদা চলে যাচ্ছে দেখো দাদা এবার বাই করে দাও তো বাই করে দাও জেলখানার বাইরে আমরা জেলখানার ভেতরে দাদা চলে গেছে তাই অনেক ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন ঘুরে ঘুরে তাই ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম ও তো শুয়ে পড়েছে